ডাইনামাইটস শেষ ম্যাচ জিতেছে মাশরাফি রংপুরি। নাবিল কাসেরের ম্যাচ রিপোর্ট। শেষ ওভারে চাই 10, উইকেট আছে 2। জুয়া খেললেন পোলার্ড, সিঙ্গেল বাদ দিয়ে নিলেন বাউন্ডারির চ্যালেঞ্জ, 3 নম্বর বলে 6 হাকালেন, কিন্তু শেষটা রাঙালেন থিসারা পেরেরা। হারা ম্যাচ জিতে বেরোলো রংপুর রাইডার্স 144-এর মামুলি লক্ষ্য, তাড়া করতে নেমে ঢাকা রান যেমন তুলেছে উইকেটও ছুঁড়েছে, সুযোগে রংপুর ম্যাচে ফিরেছে। এর আগে ব্যাট হাতে গেইল ম্যাককালাম জুটি, ব্যাজ না পারলেও গেইলের ব্যাটে 6-এর ফুলঝুরি, ওর 50-র পর অবশ্য দাঁড়াতে পারেনি কেউই, স্কোরবোর্ডে তাই ছিল মোটে 143, পরে জয়ের জন্য যা হয়ে দাঁড়িয়েছিল যথেষ্ট। প্রথম ম্যাচ 5 বলে চাই 3 রান, 4 মেরেই আরিফুলের ভো দৌড়, শেষ 3 ওভারে দরকার ছিল 36, উইকেট মোটে 2টা, এমন কঠিন সমীকরণ মেলানো গেল বলেই খুলনার পুনো উল্লাস। এর আগে 167-এর লক্ষ্যে খুলনাকে পথে রেখেছিলেন মাহমুদুল্লাহ রিয়াদ, ক্যাপ্টেন ফ্যান্টাস্টিকের 50 গড়ে দিয়েছিল জয়ের ভিত্তি। শুরুর সাথে শেষ টসেরে ব্যাট করতে নেমে ইনিংসের 2 প্রান্তেই মরক লাগে রাজশাহীর, মাঝে স্মিথের সাথে মুশফিকের জুটিতে কিংসরা পেয়েছিল 166-এর পুঁজি। নাবিল কায়সার, 71।